নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সের ফ্রেন্ডস। কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজাল্ট এই মুহূর্তে যেটা ICDS এর রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে, যেটা কিনা পিএসসি জানিয়ে দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আপডেট দেবে। তো অলরেডি কিন্তু সেই কথা মতোই পিএসসি কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ করে দিল। কাট অফ কত গেল তাও তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো এবং অফিসিয়ালি তোমাদের রেজাল্ট আমি দেখিয়ে দেবো। আর যদি রেজাল্ট অফিসিয়ালি ডাউনলোড করতে হয়, বর্তমানে পিএসসি সাইট ওপেন হচ্ছে না, যদি রেজাল্টটা ডাউনলোড করতেই হয় আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সম্পূর্ণ ফ্রিতে অ্যাড হয়ে যাও এবং সেখানে কিন্তু আমি ঠিক বিকেলবেলা নাগাদ রেজাল্টটা শেয়ার করে দেবো। আর যদি চাও ইমিডিয়েটলি তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এখনই কিন্তু রেজাল্ট টেলিগ্রামে আপলোড করে দেবো। তো চলো ফ্রেন্ডস দেখে নেবো ICDS-এর রেজাল্ট। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে রয়েছে বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ICDS সুপারভাইজার 2019 পিএসসি WB রেজাল্ট। কিন্তু আজকে প্রকাশিত হয়েছে January 3, 2023। দেখো ফ্রেন্ডস কী লেখা আছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ICDS সুপারভাইজার ফিমেল অনলি আন্ডার ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন 10th floor। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু ICDS সুপারভাইজারের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, কতজনকে পাস করিয়েছে ফ্রেন্ডস তাও আমরা দেখে নেব। এখন কিন্তু ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে কিন্তু ফ্রেন্ডস রেজাল্টটা কী করে পাস করেছে, মেরিট লিস্টে তার পজিশন কত, মেরিট লিস্ট দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু বলা যেতে পারে যে পুরো রেজাল্টটা কিন্তু মেরিট লিস্ট ওয়াইজই সাজানো হয়েছে। এবং ক্যান্ডিডেটরা কত কিসে কিসে কোয়ালিফাই করেছে, যে ফার্স্ট হচ্ছে সে ইউআরে কোয়ালিফাই করেছে, পরবর্তীতে সেকেন্ড সে ইউআরে কোয়ালিফাই করেছে, এইভাবে কিন্তু রেজাল্টটাকে প্রকাশ করা হয়েছে। এবং কে কোন ক্যাটাগরি থেকে বিলং করে, কিন্তু দেখো এ কিন্তু ওবিসি বি থেকে বিলং করে কিন্তু তার রেজাল্ট সে 4 নম্বরে রয়েছে মেরিট লিস্টে এবং তার ক্যাটাগরি কিন্তু ইউআর, অর্থাৎ সে যেহেতু ইউআরে কাট অফ ক্লিয়ার করেছে সে কারণেই সে ইউআরে ফাইনালি ইউআরে শর্টলিস্টেড হয়েছে। কিন্তু সে তার যে ক্যাটাগরি সেটা কিন্তু অফিসিয়ালি ওবিসি বি, কিন্তু সে সিলেক্টেড হয়েছে ইউআরে কারণে সে ইউআরে কাট অফ ক্লিয়ার করেছে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী নাম্বার দিয়ে দিয়েছে, যেটা কিন্তু বলা যায় পিএসসির পক্ষ থেকে একটা ভালো পদক্ষেপ, অনেকটা বড় রেজাল্ট, 66 পাতার রেজাল্ট দিয়েছে। তো ফ্রেন্ডস যদি আমি স্ক্রোল করে নিচে নামি, নিচে নামলে তোমরা দেখতে পাবে, যে টোটাল কিন্তু ফ্রেন্ডস যা রেজাল্ট দিয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নাও, 2931 জনের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং 2931 জনের রেজাল্ট এবং মেরিট লিস্টে তার পজিশন ফ্রেন্ডস তোমরা দেখে নাও। এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু সিরিয়াল নাম্বার, কিন্তু তার মেরিট লিস্টে যে পজিশন ছিল সেই পজিশনটা ফ্রেন্ডস দেখে নাও, কত লাস্ট যে শর্টলিস্টেড হয়েছে, লাস্ট যে শর্টলিস্টেড হয়েছে ফ্রেন্ডস তার নাম্বারটা তোমরা দেখতে, তার মেরিট লিস্টে পজিশন দেখতেই পাচ্ছ 7028। এবার চলে আসবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে কাট অফ। দেখো ফ্রেন্ডস কী লেখা আছে, মার্কস অবটেইন বাই লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট ইন ইচ ক্যাটাগরি ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ICDS সুপারভাইজার ফিমেল অনলি মেনশন বিলো অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট 2019। তো ফ্রেন্ডস ইউআরএ কাট অফ কিন্তু ফাইনালি গেছে 289, ওবিসি এর কাট অফ গেছে 248, ওবিসি বির কাট অফ গেছে 276, এসসির কাট অফ গেছে 250 এবং এসটির কাট অফ গেছে 201। তো ফ্রেন্ডস আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, অনেক জায়গায় তোমরা দেখেছো যে কাট অফ 315 অনেক চলে যাবে, কিন্তু আমি বলেছিলাম যে 280-290 বেশি কিন্তু কাট অফ যাবে না। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে 289-এ কিন্তু ফ্রেন্ডস এসে ফাইনালি থেমে গেছে কাট অফ, জেনারেলে 289, আমি বলেছিলাম 280-290 মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে, তো 289 কাট অফ কিন্তু ফ্রেন্ডস অফিসিয়ালি মিলে গেছে। যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি, সরকারি চাকরির প্রত্যেক মুহূর্তের আপডেট এবং কমপ্লিট প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অনেকেই বলছে দাদা চ্যানেলের সাবস্ক্রাইব অপশান দেখাচ্ছে না, ডাইরেক্ট আমার চ্যানেলের লোগোতে ক্লিক করলেই সাবস্ক্রাইব অপশান দেখতে পাবে, সেখানে জাস্ট সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে সর্বপ্রথম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর একটা ইম্পর্ট্যান্ট নিউজ তোমাদের দেওয়ার আছে, খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্ডস ক্লার্কশিপ, KPS এবং ICDS সুপারভাইজারের রেজাল্ট নতুন করে ফর্ম ফিল আপ হবে, যেটুকুনি খবর আছে। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে, সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।